সবাইকে কে ওয়েলকাম। তো আজকের আমি শিবধামের বিষয়ে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো যেটা হচ্ছে যে শিবধামের ছবি যে প্রতিষ্ঠা করা হয় তার নিয়মবিধি গুরুদেব তো বলে দিয়েছে, সেটা আমি পুজো করব, সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে দেব। তো এই ছবিটা আছে আর এটা পীর বাবার ছবি আছে। তাছাড়া আপনাদেরকে যে ছবিটা পাঠিয়ে দেয় অ্যাপয়েন্টমেন্টের সময় ওটাও আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, দেখিয়ে দেব কমিউনিটিতে। তো কিভাবে পুজোটা করছি, কিভাবে প্রতিষ্ঠা করছি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর দেখুন হলুদ কাপড় পেতেছি, এখানে গঙ্গাজল দিয়ে দেবেন। এই কাপড়টা যখন নতুন নিয়ে আসেন হলুদ শালু কাপড়, তার উপর গঙ্গাজল দিয়ে এরকম উঁচু আমি এই একটা টুলের মধ্যে পেতেছি, প্রতিষ্ঠা করছি এখানেই, ঠিক আছে। তো এরকম হলুদ কাপড় নেবেন, হলুদ কাপড়ের উপরে পীর বাবার গুরুদেবের ছবি, পাশে যদি মহাদেব থাকে সেই ঠাকুরকেও আপনি পাশে রাখতে পারবেন, অসুবিধা নেই। তো এইভাবেই আপনারা রাখবেন। এবার কিভাবে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি দেখি। পীর বাবার গুরুদেবের ছবি প্রতিষ্ঠার জন্য যে ফুলগুলি বা যে উপকরণগুলি লাগে সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রজনীগন্ধার মালা, এখানে আছে গোলাপ ফুল, এখানে আছে দেখুন আকন্দ ফুল, বেলপাতা আছে, পদ্ম আছে আর কুচো ফুল আছে, এই সমস্ত কিছু আছে। তাছাড়া এখানে আছে গোলাপ জল, আতরাপ জল যেটা বলা হয়, গোলাপ জল আতর একসাথে মিশিয়ে নেবেন। তো আমি মিশিয়ে নিয়েছি এরকম বোতলে, এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে রোজ ওয়াটার। আর যে কোনো ধরনের মিষ্টি দিতে পারেন, দেখতেই পাচ্ছেন আমি লাড্ডু নিয়েছি, ভেতরে আছে নিচে দেখা যাচ্ছে, এখানে ফলও আছে, ফল মিষ্টি ফুল এই সমস্ত কিছু দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। এখানে অবশ্যই তিনটে ধূপকাঠি অবশ্যই অবশ্যই জ্বালতে হবে, পারলে সামনে প্রদীপও জ্বেলে দেবেন। আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি ছবি প্রতিষ্ঠা করার নিয়মবিধি, ঠিক আছে। তো আর হচ্ছে যে যে ফুলগুলো দিতেই হবে সেগুলো হচ্ছে আকন্দ দিতে হবে, তিনটে গোলাপ ফুল পীর বাবার জন্য দিতে হবে, আর বেলপাতা দিতে হবে। আর যেহেতু পীর বাবার ছবি প্রতিষ্ঠা করবেন তার সঙ্গে গুরুদেবের ছবিও প্রতিষ্ঠা করবেন, তার জন্য আকন্দ বেলপাতা আর পীর বাবার জন্য গোলাপ ফুল, আর এখানে হচ্ছে রজনীগন্ধার মালা। তো এই সমস্ত কিছু ফুল দিয়ে আমাদেরকে শুরু করতে হবে পূজোর নিয়মবিধি। তো চলুন আমি দেখিয়ে দিই। এখন আমরা ঠাকুরকে ফুল দেব আর যা যা উপকরণ দিয়ে যেগুলো দেখালাম পুজো করব সমস্ত কিছু দেবার সময় ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপিরানন্দম এই মন্ত্রটি মানসিকভাবে মনে মনে জপ করতে করতে দেবেন, মানে মনে মনে বলতে বলতে দেবেন, জোরে উচ্চারণ করবেন না, মনে মনে বলতে বলতে দেবেন। তো আমি রেডি করে নিই। এখন এখানে আমি চন্দনও নিয়ে নিয়েছি, চন্দন দিয়ে আমরা ফুলগুলো দিয়ে দেবেন। এখানে মালা দিয়েছি, দেখতেই পাচ্ছেন আকন্দ মালা দেওয়া আছে, আর পীর বাবাকে কিন্তু রজনীগন্ধার মালা দেওয়া আছে। তো পুরো সাজিয়ে নিয়ে আমি পুরো বিষয়টা ডিটেলস দেখে নিন। শিবধামের ছবি প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি যা যা ফুল বলেছিলাম, যা কিছু উপকরণ বলেছিলাম সমস্ত কিছু দিয়ে শিবধামের আমি ছবি প্রতিষ্ঠা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পীর বাবাকে আমি দিয়েছি রজনীগন্ধার মালা আর তিনটে গোলাপ ফুল দিয়েছি, আতর গোলাপ জল সমস্ত কিছু ফুলের মধ্যে আমি দিয়ে আমি মালাটি ঠাকুরের গায়ে পরিয়েছি, ঠাকুরের কাছে পরিয়েছি গলায়। দেখতেই পাচ্ছেন পীর বাবার ছবিও মালা দেওয়া আছে, ফুল দেওয়া আছে, গুরুদেবের ছবিতে মালা দেওয়া আছে, আকন্দ মালা দেওয়া আছে, বেলপাতা দেওয়া আছে, গুরুদেবকেও কিন্তু আমি এখানে গোলাপ ফুল দিয়েছি, হলুদ ফুল দিয়েছি, চেষ্টা করবেন হলুদ ফুল দেওয়ার। আর নিখুঁত বেলপাতা অবশ্যই দেবেন, আমি এখানে নিখুঁত বেলপাতা অনেকগুলোই দিয়েছি, তাছাড়া বাকি যে বেলপাতা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি শিব ঠাকুরের মাথার ওপরে দিয়েছি গোলাপ আর পদ্ম, যেহেতু আমি শিবধামে দেখেছি গুরুদেব বাবার মাথায় পদ্ম দেয় আর গোলাপ বের মালাও পড়াতে আমি দেখেছি, তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা এরকমভাবেও দিয়ে দিতে পারবেন, এই ফুলগুলোই দিলে খুব ভালো হয়, সেই কারণেই বলা হচ্ছে এই সমস্ত ফুল যা যা আমি দিয়েছি এরকমভাবে আপনারা দেবেন। আর হচ্ছে এখানে আমি মিষ্টি দিয়েছি, ফল দিয়েছি, যেরকমভাবে আমরা নিত্য ঠাকুরকে পুজো করি সেরকম তিনটে ধূপকাঠি অতি অবশ্যই দেবেন। আর হচ্ছে এখানে আমি প্রদীপ জ্বেলে দিয়েছি, ঘিয়ের প্রদীপ, যেটা আমরা অখণ্ডজোত দীপদান বিধির সময় করি সেইটাই আমি এখানে ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বেলে দিয়েছি। তো অতি অবশ্যই সন্ধ্যেবেলা অখণ্ড যে দীপদান বিধি করবেন, কিন্তু যেদিন আপনারা ছবি প্রতিষ্ঠা করবেন সেদিন অবশ্যই প্রদীপ জ্বেলে দেবেন, এরকমভাবে আমি যেভাবে করেছি সেমভাবে কিন্তু সব কিছু করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে পরিষ্কার বস্ত্র পরে পরিষ্কার অবস্থায় করে নেবেন। হলুদ কাপড় পেতেছি, মানে হলুদ শালু পেতেছি, তার উপরে আমি পীর বাবা শিব ঠাকুরের ছবি আর গুরুদেবের ছবি আমি একসাথে স্থাপন করেছি। যদি আপনাদের শিব ঠাকুরও থাকে
থাকে পাশে শিব ঠাকুরের পাশেও প্রতিষ্ঠা করবেন। আমি আলাদাভাবে আসনে করেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আলাদা আসন করেই আমি করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই দিন আপনারা যেদিন আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন সেই দিন অতি অবশ্যই কিন্তু শস্য দানার খাবারকে বাদ দেবেন। লুচি রুটি সুজি পরোটা যেরকম ষোলো সোমবারের নিয়মবিধি পালন করি না সেই রকমভাবে পালন করবেন। তো অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে উপোস করে করতে হবে কি না, তো যদি চান সকালবেলা উঠে যেরকম ষোলো সোমবারের পুজো করেন সেরকমভাবেও আপনারা পুজো করে নিতে পারবেন, সেরকম কোনো অসুবিধা নেই। তবে ছবি যেভাবে প্রতিষ্ঠা করতে বলা আছে সেইভাবেই করে নেবেন। সেই দিন শস্য দানার খাবার বর্জন করলে খুবই ভালো হয়, গুরুদেব নিজের মুখেই বলে দিয়েছে, একটি ভিডিওতে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে যখন আপনারা এই ছবি প্রতিষ্ঠা করে নিলেন শিবধামের ছবি, তখন কিন্তু এই শিবধামের যে ছবিটা গুরুদেব পীর বাবার যে ছবি, আপনাদেরকে যখন অ্যাপয়েন্টমেন্ট হয় বা অ্যাপয়েন্টমেন্টের আগেও কিন্তু যখন এই ছবি প্রতিষ্ঠার ব্যাপারে বলা হয় তখন ছবিটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, সেই ছবিটাও প্রতিষ্ঠা করতে পারেন, কিংবা এরকমভাবেও প্রিন্ট আউট করে বের করেও আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। কিন্তু শরীর খারাপ অবস্থায় কিন্তু এই আসনের যে ছবি পাতলেন মানে ধামের যে ছবিটা ছোবেন না, ঠিক আছে। শরীর খারাপ মেয়েদের যে মেন্স বা পিরিয়ড হয় সেই অবস্থায় কিন্তু ধামের প্রতিষ্ঠা করা ছবিকে ছোবেন না, কারণ গুরুদেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, গুরুদেব বলল শরীর খারাপ অবস্থায় এই ছবি ছোঁয়া যাবে না, অসৌচ অবস্থাতেও এই ছবি ছোবেন না, ঠিক আছে। যখন পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু তারপর একদম শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্ত্রে সুস্থ অবস্থায় যখন শরীর ভালো থাকবে পিরিয়ড হবে না, তখন সেইভাবে যখন যারা যারা প্রতিষ্ঠা করেনি সেইভাবে প্রতিষ্ঠা করে নেবেন, কিন্তু শরীর খারাপ অবস্থায় বা অসৌচ অবস্থায় এই ছবি প্রতিষ্ঠা করা যাবে না, পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন সুস্থ অবস্থায় ভালো করে শুদ্ধ বস্ত্রে এই শিবধামের ছবিটি প্রতিষ্ঠা করবেন বলে দিলাম। আমি গুরুদেবকে জিজ্ঞেস করেই নিয়েছিলাম, গুরুদেব বললো শরীর খারাপ অবস্থায় ছোঁয়া যায় না, ঠিক আছে। তো এইভাবে আপনারা আসন করে পেতে সুন্দরভাবে এই যে উঁচু জায়গা আমি একটা টুলের মধ্যে পেতে নিয়েছি, বা অন্য কোনো পরিষ্কার জায়গা থাকলে সেই জায়গাতে গঙ্গা জল ছিটিয়ে সুন্দর করে এইভাবেই স্থাপন করে নেবেন। আর সারাটা দিন শস্য দানার খাবারকে বাদ দিয়ে অন্যান্য লুচি রুটি সুজির মধ্যে যে খাবারগুলো গুরুদেব বলে দিয়েছিল ষোলো সোমবারের ক্ষেত্রে সেরকম খাবার আপনারা খাবেন, তাহলে খুব ভালো, বেশি ভালো হয়। সেই দিন লুচি রুটি এগুলো খাবেন, ভাত এসব জিনিস বাদ দেবেন পুরোপুরিভাবে। তো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। আর অতি অবশ্যই আপনারা গোলাপ জল আতর যা যা দেওয়ার যা যা উপকরণ বলে দিয়েছি সমস্ত কিছু দিয়ে ছবি প্রতিষ্ঠা করে নেবেন। এখন আপনারা সমস্ত নিয়মবিধি পালন হয়ে যাবার পর এই শিবধামের ছবিটি প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে অতি অবশ্যই শিবধামের যে প্রার্থনাটি আছে সেই প্রার্থনাটি করে নেবেন, তিনবার প্রার্থনাটি মনে মনে করে মনস্কামনা জানিয়ে প্রণাম করে মনস্কামনা অবশ্যই জানাবেন। তো প্রার্থনাটি অবশ্যই আপনারা মনে মনে পড়ে নেবেন, যে প্রার্থনাটি কমিউনিটিতেও দেওয়া আছে, তাছাড়া ফেসবুক পেজেও দেওয়া আছে, গুরুদেবের চ্যানেলেও দেওয়া আছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন প্রার্থনাটি, অবশ্যই প্রার্থনাটি লিখে রেখে দেবেন বা মুখস্থ করে নেবেন, নিয়ে ছবি প্রতিষ্ঠার পরে তিনবার পাঠ করে মনস্কামনা জানিয়ে আপনারা ধামের উদ্দেশ্যে প্রণাম করে ছবিটি প্রতিষ্ঠা করে নেবেন। তো এখানেই আমি ভিডিওটি আমি শেষ করছি। কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করবেন।